ইসলাম বনাম সেকুলারিজম, সমতা, উন্নতি এবং হিউম্যানিজম নিয়ে আলোচনা করার পর লিবারালিজম, ডেমোক্রেসি এমনকি সেকুলারিজম নিয়েও বিস্তারিত আলোচনার তেমন প্রয়োজন থাকে না। তবুও সেকুলারিজম নিয়ে আলাদাভাবে আলোচনা করা হবে ইনশাআল্লাহ, কারণ সেকুলারিজম নিয়ে নতুন নতুন ভ্রান্তি আমাদের সামনে আসছে। এর মৌলিক কনসেপ্ট আমাদের পরিষ্কারভাবে বুঝে নেওয়া উচিত। সেকুলারিজমের আলোচনায় যাওয়ার আগে দেখতে হবে স্বাধীনতা, সমতা, উন্নতি এবং হিউম্যানিজমের সাথে উল্লেখিত ইজমগুলোর সম্পর্কটা কিরূপ। তাহলে বোঝা যাবে আলাদা করে সেগুলো নিয়ে আলোচনার তেমন প্রয়োজন হচ্ছে না। লিবারেল গণতান্ত্রিক রাষ্ট্র হলো সেই কাঠামো যা স্বাধীনতা, সমতা, উন্নতি, এক কথায় বলতে গেলে হিউম্যানিজমকে প্রথম ও শেষ উদ্দেশ্য হিসেবে গ্রহণ করে। মানুষকে হিউম্যান বিং মানার অর্থই হলো তাকে তার খায়েশ অনুযায়ী আইন প্রণয়নের ক্ষমতা ও অধিকার দেওয়া। অর্থাৎ একটি উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রের আইন প্রণয়নের একমাত্র ভিত্তি হচ্ছে খায়েশ ও প্রবৃত্তি। ভোট দিয়ে হিউম্যান বিংরা তাদের প্রতিনিধিদের মাধ্যমে নিজেদের উলহিয়াত চর্চার ব্যবস্থা করে থাকে, নিজেদের আইন প্রণয়নের ক্ষমতা প্রদান করে তাদেরকে। এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হল সেসব প্রতিনিধির আইন প্রণয়নের ক্ষমতা প্রদানের উদ্দেশ্য কখনোই এটা নয় যে তারা যা ইচ্ছা আইন করে ফেলবে। এই জনপ্রতিনিধিরাও একটি সর্বোচ্চ কল্যাণের ধারণার অনুসারী হয়ে থাকে, আর তা হলো হিউম্যান রাইটস। ফলে বলা যায় প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রের সাংবিধানিক ভূমিকা কিংবা মানদণ্ড হলো হিউম্যানিজম। এটাকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে। সাংবিধানিক ক্ষমতার প্রধান দায়িত্ব হলো হিউম্যান রাইটসকে রক্ষণাবেক্ষণ করা। গণতান্ত্রিক রাষ্ট্রের সাংবিধানিক বাস্তবতাকে অনুধাবন করার জন্যে জেনারেল উইল এবং উইল অফ অল এর মধ্যেকার পার্থক্য বোঝা অনেক জরুরি। জেনারেল উইল এর অর্থ হল স্বাধীনতা ও সমতার বৃদ্ধিকে রাষ্ট্রের একমাত্র মূলনীতি এবং উদ্দেশ্য মনে করা, আর হিউম্যান রাইটস এই জেনারেল উইলকেই স্বীকৃতি দেয়। অন্যভাবে বললে জেনারেল উইলের মানে হলো অধিকাংশের কী চাওয়া উচিত তা। পক্ষান্তরে উইল অফ অল এর অর্থ হল কোনো সমাজের সিটিজেনদের খায়েশ ও প্রবৃত্তির সন্তুষ্টি, যাদের অধিকার আছে স্বাধীনতা বৃদ্ধির জন্যে বিভিন্ন উপায় অবলম্বন করার, কিন্তু তাদের এই অধিকার নেই যে তারা স্বাধীনতা বৃদ্ধি ছাড়া কোনো উদ্দেশ্য কিংবা হিউম্যানিজম বিরোধী কোনো নীতি গ্রহণ করবে। সংক্ষেপে বললে উইল অফ অল সর্বদা জেনারেল উইলের অধীনেই থাকবে। উইল অফ অল একমাত্র স্বাধীনতা, সমতা, উন্নতিই হবে, এটাই জেনারেল উইল। যদি উইল অফ অল জেনারেল উইলের পরিপন্থী হয় তাহলে রাষ্ট্রের দায়িত্ব হলো এমন উইল অফ অল দমন করা এবং নিশ্চিহ্ন করে ফেলা। কারণ যদি উইল অফ অল হিউম্যানিজমের সাথে সাংঘর্ষিক হয় তাহলে এর অর্থ দাঁড়ায় তারা এমন জিনিস চায়নি যা তাদের চাওয়া উচিত ছিল। তখন অধিকাংশকে আইন প্রণয়নের ক্ষমতাই প্রদান করে স্বয়ং হিউম্যানিজম। তখন তারা কিভাবে এই অধিকার ব্যবহার করে হিউম্যান রাইটসকে রহিত করতে পারে? সংবিধান সর্বদাই হিউম্যানকে হাকিমিয়াত প্রদানের ঘোষণা করে, যার ভিত্তি হল সিটিজেন অথবা হিউম্যান ভালো মন্দের যে ব্যাখ্যা ইচ্ছা অবলম্বন করতে পারে। তবে শর্ত হল সেই ব্যাখ্যা যেন কোনোভাবেই হিউম্যানিজমের বিরুদ্ধে না যায়। উদাহরণস্বরূপ, যদি কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের অধিকাংশ মানুষ তালিবানদের ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসে তবে এর মর্ম দ্বারায় তারা হিউম্যান রাইটসের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করেছে। সুতরাং এমন উইল অফ অলকে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করা হবে, কারণ এই উইল অফ অল জেনারেল উইলের অনুগামী হয়নি। এই মূলনীতির ভিত্তিতেই 90-এর দশকে আল জাজিরায় সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী ইসলামিক দলের নিকট ক্ষমতা হস্তান্তর করা হয়নি। 90-এর দশকে আল জাজিরায় গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় ইসলামী সালভেশন ফ্রন্ট ক্ষমতার দ্বারপ্রান্তে যখন উপনীত হয় তখনই বুদিয়াফকে দিয়ে সামরিক শাসন জারির মাধ্যমে তাকে কঠোর ও নির্মমভাবে দমন করা হয়। এ থেকে প্রতীয়মান হয় যে গণতন্ত্র বা নির্বাচন বিষয় নয়, মূল বিষয় হচ্ছে ইসলামের উত্থান ঠেকানো। তাদের দেয়া প্রক্রিয়া অবলম্বন করে কেউ আপাত জয়ী হলেও তাকে তারা দমন করে দেবে। এর উদাহরণ অনেক, নিকট অতীতে মিশরের মোহাম্মদ মুরসি রহিমুল্লাহের জ্বলন্ত প্রমাণ। কারণ তারা স্বাধীনতার পরিবর্তে আবদিয়াতকে বিশ্বাস করত। মুসলিম ব্রাদারহুডও এরই অংশ। বাল্যপ্রেম ও ব্যবিচার অনুমোদন পাওয়া অথচ উভয় পক্ষের সম্মতি থাকা সত্ত্বেও বাল্যবিবাহ রোধ অভিযান এর সাম্প্রদায়িক উদাহরণ। সুতরাং বুঝতে হবে উদারনৈতিক গণতান্ত্রিক কার্যক্রম মূলত হিউম্যানিজমকে প্রতিষ্ঠা করারই যন্ত্র। এটা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা কিংবা ইসলামের কল্যাণ সাধন সম্ভব নয়।
আমাদের একটি মারাত্মক ভুল হল পশ্চিমা সামাজিক বিজ্ঞানকে নিরপেক্ষ ও অপ্রতিক্রিয়াশীল মনে করা। পাশ্চাত্যের সামাজিক বিজ্ঞান চরমভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক। এই সামাজিক বিজ্ঞানের মৌলিক স্ট্রাকচারকে মেনে নিয়ে তার ভেতরে ইসলামকে রিপ্লেস করতে চাইলে তা নিশ্চিতভাবেই ইসলামকে ধ্বংস করে দেবে। প্রতিটি স্ট্রাকচার গড়ে ওঠে নির্দিষ্ট কিছু উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, আর বাস্তবে হচ্ছেও তা। আমরা পশ্চিমা সামাজিক বিজ্ঞানের মূল স্ট্রাকচার মেনে নিয়ে যত যাই করি না কেন, শেষমেশ তার ফল ও পরিণতি আমাদেরই ভোগ করতে হচ্ছে। সর্বত্র ইসলামের প্রভাব হ্রাস পাচ্ছে আর পাশ্চাত্যের প্রভাব গ্রাস করে নিচ্ছে। সেকুলারিজম, পাশ্চাত্যের সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করার পর আলাদা করে সেকুলারিজমের ইতিহাস আলোচনার প্রয়োজন বোধ করছি না। এখানে একই সাথে সেকুলারিজমের দালিলিক এবং তাত্ত্বিক দিক নিয়ে কথা বলা হবে। দালিলিক দিক থেকে সেকুলারিজমের তাত্ত্বিক দিকটা বোঝা বেশি জরুরি এবং এটা বেশ শক্তিশালীও বটে। সেকুলারিজমকে দুইভাবে চিহ্নিত করা যেতে পারে, সংজ্ঞাগতভাবে এবং ফলগতভাবে। সেকুলারিজমের সংজ্ঞাগত দিকটা তার ফলগত অবস্থানের সম্পূর্ণ পরিপন্থী। সংজ্ঞাগতভাবে সেকুলারিজম হলো রাষ্ট্র সব ধর্ম ও মতের প্রতি নিরপেক্ষ থাকবে। রাষ্ট্র নিজে কোনো ধর্ম গ্রহণ করবে না, রাষ্ট্র রাষ্ট্রের সংবিধান মোতাবেক চলবে আর ব্যক্তি তার মতো করে ধর্ম পালন করবে। রাষ্ট্রের কাজে ধর্মের কোনো হস্তক্ষেপ থাকবে না। উল্লেখিত সংজ্ঞার বিচারে সেকুলারিজমের আবার দুটি দিক বেরিয়ে আসে। এক, ধর্মকে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করা। দুই, সব মতের প্রতি সমান ও নিরপেক্ষ নীতি গ্রহণ করা। এক, ধর্মকে রাষ্ট্র থেকে পৃথক করার অর্থ হল ধর্মীয় নির্দেশনা প্রত্যেকের ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ থাকা। ব্যক্তিগত জীবন কেবলই ব্যক্তির সাথে সংশ্লিষ্ট। যদি ব্যক্তির জীবনাচারের পরিধি নিজ সত্তা পেরিয়ে সন্তান, বউ, বাবা মা, ভাই বোনের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তখন তা আর ব্যক্তিগত জীবন থাকে না, সমষ্টিগত জীবন বা পাবলিক লাইফ হয়ে যায়। এই সীমা অতিক্রম করলেই ব্যক্তির উপর হিউম্যান রাইটসের বিধান প্রয়োগ করা হয়, যার ফলে সে তার স্ত্রী সন্তানদের বিষয়েও কোনো প্রকার হিউম্যানিজম বিরোধী হস্তক্ষেপ করার অধিকার হারিয়ে ফেলে। মুদ্রা কথা, ব্যক্তিগত জীবন শুধুই আমি এর মাঝে সীমাবদ্ধ, আমি এর বাইরে গেলেই শুরু হয়ে যায় পাবলিক লাইফ। বুঝতেই পারছেন ধর্মকে এরা কোথায় নিক্ষেপ করতে চায়। বাস্তবতা হলো সেকুলারিজম ব্যক্তি জীবনকেও প্রভাবিত করে, কারণ সেকুলারিজমের মূল সংঘর্ষ স্রষ্টা কিংবা ধর্ম অস্বীকার করা নয়, এটা গৌণ বিষয়। সেকুলারিজমের মূল উপাদান হলো আল্লাহ এবং দীনের প্রভাব ও কর্তৃত্ব অস্বীকার করা। ধর্মীয় প্রভাব অস্বীকারের ব্যাপারটি জীবনের যে কোনো ক্ষেত্রেই হতে পারে। মুসলিমদের অনেকেই নিজেদের প্রফেশনাল লাইফকে দীনের প্রভাব থেকে মুক্ত মনে করে, ফলে দেখা যায় কোনো কাজকে ব্যক্তিগতভাবে কিংবা সত্তাগতভাবে হারাম মনে করলেও পেশা হিসেবে বৈধ মনে করেছে। এটা মুসলিম জীবনে সেকুলারিজমের প্রভাব। অভিনেতা, অভিনেত্রী, ক্রিকেটারসহ অনেক হারাম ক্যারিয়ারিস্টিক মুসলিম ব্যক্তি জীবনে নামাজ রোজা পালন করছে, কিন্তু পেশা হিসেবে সুস্পষ্ট হারাম কাজগুলো বৈধ মনে করছে। এমন আচরণ সেকুলারিজমের প্রভাব। আবার এই অস্বীকৃতি একান্ত ব্যক্তি জীবনেও হতে পারে। ব্যক্তির চিন্তা ও মনন থেকে যদি আল্লাহর কর্তৃত্বের ধারণা হারিয়ে যায়, ধর্মের প্রভাব প্রত্যাখ্যান হয়, তবে তা সেকুলারিজমেরই অংশ। ধর্মীয় বিধানাবলীকে নিছক উহির টেক্সট থেকে গ্রহণ না করে নিজস্ব আকল কিংবা বিজ্ঞানের মাপকাঠিতে গ্রহণ করার মতো ব্যক্তিগত প্রবণতা ধর্মীয় কর্তৃত্বকে প্রত্যাখ্যান করার ভিন্ন চিত্র। এই জন্যে কেউ নিয়মিত কিছু ধর্মীয় আচার পালন করেও ধর্মীয় কর্তৃত্বের জায়গায় অস্বীকারকারী হতে পারে। মুসলিম সমাজে এমন লোকের অভাব নেই বর্তমানে। সুতরাং সেকুলারিজম কেবল রাষ্ট্র, অর্থনীতি এবং সমাজের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, ব্যক্তি জীবনে হস্তক্ষেপ করাও এর বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্রীয় পর্যায়ে কেউ সেগুলোর অনুসরণ করতে পারবে না। এখন প্রশ্ন হলো, এভাবে ধর্ম ও রাষ্ট্রকে পৃথক করার ব্যাপারে ইসলাম কি বলে? রাষ্ট্রীয়ভাবে মুসলমানেরা কার কর্তৃত্ব মেনে নেবে? রাষ্ট্রীয় পর্যায় সহ সর্বত্র কার বিধান চলবে? এই ব্যাপারে ইসলামের অবস্থান খুবই স্পষ্ট। ইসলাম এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ফলে ইসলাম তার অনুসারীদের সর্বত্রই তার কর্তৃত্ব মেনে নেওয়ার নির্দেশ দেয়। কোনো ক্ষেত্রে এর কর্তৃত্ব অস্বীকার করলে ইসলাম তাকে নিজ অনুসারীদের কাতারে জায়গা দেয় না। সূরা বাকারা আয়াত 85। নবীগণের দাওয়াতের মূল বিষয় ছিল উলুহিয়াত উবুদিয়াত। সূরা নাহলের 36 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর আমি অবশ্যই প্রত্যেক জাতির মধ্যে একজন রাসুল পাঠিয়েছি এই নির্দেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। এই আয়াত থেকে প্রমাণিত হয় যে নবী রাসুলের দাওয়াতের মূল আহ্বান ছিল তাওহিদুল উলুহিয়াত। তার মানে এই নয় যে তারা তাওহিদুর রুবুবিয়াহর অস্বীকৃতিকে
মেনে নিতেন। অধিকাংশ মানুষ স্বভাবগতভাবেই স্রষ্টায় বিশ্বাসী, কিন্তু আল্লাহর ইবাদতের জায়গায় এসে মানুষের ভ্রষ্টতা খুব বেশি প্রকাশ পায়। ফলে নবী রাসুলের দাওয়াতে আল্লাহর উবুদিয়াত বিষয়টি সর্বাধিক গুরুত্ব পেয়েছে। কারণ কাফেরেরা আল্লাহকে সৃষ্টিকর্তা, রিজিকদাতা, বিশ্ব পরিচালনাকারী সত্তা হিসেবে স্বীকার করত, কিন্তু তাকে একমাত্র মাবুদ ও হাকিম হিসেবে মানত না। আল্লাহর উবুদিয়াত এবং হাকিমিয়াত অস্বীকার করত। আর সেকুলারিজমের মূল কাঠামো হল আল্লাহর উবুদিয়াত এবং হাকিমিয়াত প্রত্যাখ্যান করা, যাকে মহান আল্লাহ জাহিলিয়াত বলেছেন। আল্লাহর হাকিমিয়াতকে বাদ দিয়ে জাহিলিয়াত গ্রহণ করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফর এবং শিরক বলে আখ্যায়িত করেছেন। হেদায়েত ও শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট গ্রহণকারী উম্মার মহান সালাফ ও পূর্ববর্তী ইমামগণ এবং বর্তমান আলিমগণ এই ব্যাপারে একমত যে ফাসলুদ্দিন আনি দাওলাহ আও আনি সিয়াসা, তথা রাষ্ট্র ও রাজনীতি থেকে ধর্মকে বিচ্ছিন্ন করা সুস্পষ্ট কুফর। কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে, তারা কি জাহিলিয়াতের শাসন ব্যবস্থা কামনা করে? বিশ্বাসী সম্প্রদায়ের জন্যে শাসন পরিচালনার ক্ষেত্রে আল্লাহর চেয়েও শ্রেষ্ঠ কে আছে? সূরা মাইদা আয়াত 50। এ আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যক্তির নিন্দা করেছেন যে আল্লাহর অকাট্য বিধান ছেড়ে দেয় অথচ তার সকল কল্যাণ সম্বলিত করে, সকল ক্ষতিকারক বস্তু নিষিদ্ধ করে। আল্লাহর বিধান ছেড়ে দিয়ে সে ফিরে যায় এমন মতামত, রাজনীতি ও প্রথার দিকে যা প্রণয়ন করেছে মানুষ, আল্লাহর শরীয়তের সাথে যার কোনো সম্পর্ক নেই, যেমনটা করত জাহিলি যুগের মানুষেরা। তারা তাদের চিন্তাপ্রসূত মত থেকে প্রণীত জাহিলি ভ্রান্ত বিধান দ্বারা ফয়সালা প্রদান করত। যেমন তাতারেরা তাদের সেই সব রাষ্ট্রীয় আইনকানুন দিয়ে বিচার ফয়সালা করেছে যা তারা গ্রহণ করেছে তাদের বাদশাহ চেঙ্গিস খান থেকে। চেঙ্গিস খান তাদের জন্য ইয়াসিক নামক সংবিধান প্রণয়ন করেছে। ইয়াসিক হলো ইসলামী, নাসরানি, ইয়াহুদি সহ বিভিন্ন শরীয়তের সমন্বয়ে গঠিত একটি সংবিধান। তাতে এমন অনেক বিধান আছে যা সে শুধু নিজের দৃষ্টিভঙ্গি ও চিন্তা থেকেই গ্রহণ করেছে, তারপর তা তার অনুসারীদের নিকট পরিণত হয়েছে অনুসরণীয় সংবিধান রূপে। একে তারা আল্লাহর কিতাব ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী ফয়সালা করার উপর অগ্রাধিকার দেয়। যেই ব্যক্তি এমন কাজ করবে সে কাফির, তার বিরুদ্ধে কিতাল করা ওয়াজিব যতক্ষণ সে আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের দিকে ফিরে না আসে, এবং কম বেশি যাই হোক যে কোনো ব্যাপারে আল্লাহর বিধান ছাড়া অন্য কিছুকে ফয়সালাকারী হিসেবে গ্রহণ না করে। তাফসিরে ইবনে কাসির তৃতীয় খণ্ড 131। আল্লামা মুস্তফা সাবারি রাহিমহুল্লাহ বলেন, রাষ্ট্র থেকে ধর্মকে পৃথক করা আর দীনে ইসলাম আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, এই দুই বিশ্বাস কখনো এক হতে পারে না। মাওকিফুল আকাল 280 পৃষ্ঠা। কোনো মুসলমান যদি তার সাধারণ সামাজিক জীবনে দীনের এই কর্তৃত্ব মেনে না নেয় যে দীন তাকে আদেশ ও নিষেধ প্রদান করবে এবং তার কার্যবলীর মধ্যে দখল দেবে, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এই ক্ষেত্রে ওই ব্যক্তি কিভাবে খারিজ হবে না যে রাষ্ট্রীয় জীবনে এই কর্তৃত্ব এবং এই দখলদারিত্ব মেনে না নেবে? মাওকিফুল আকাল 4 খণ্ড 284 পৃষ্ঠা। আল্লামা জাহেদ কাউসারি রাহিমহুল্লাহ বলেন, রাষ্ট্র থেকে ধর্মকে পৃথক করার প্রচেষ্টা সুস্পষ্ট কুফর। মাকালাতুল কাউসারি হুকমু মুতাওয়ালাতি ফাসলুদ্দিন 330-331 পৃষ্ঠা। শাইখ সালেহ আল ফাউজান রাহিমহুল্লাহ বলেন, যেই ব্যক্তি ধর্ম ও রাষ্ট্রকে পৃথক করার মতাদর্শ গ্রহণ করবে সে কাফির। ইসলাম কিউএ 121550। বাংলাদেশের উচ্চতর ইসলামী আইন ও গবেষণা প্রতিষ্ঠান মারকাজুদ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকা এর মুদির মুফতি আবুল হাসান মোহাম্মদ আবদুল্লাহ তার এক বক্তব্যে ধর্মনিরপেক্ষতার আলোচনা করতে গিয়ে বলেন, ইসলামে ধর্মনিরপেক্ষতা বলতে কিছুই নেই, ইসলামের ভিত্তি হল আল্লাহর কালাম কুরআন মাজিদ। তিনি বলেন, ধর্মনিরপেক্ষতা ও ধর্মহীনতা সমার্থক, এবং এর চেয়েও হালকা ব্যাখ্যাদাতাও দাবি হল রাষ্ট্রীয় কর্মকাণ্ডের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না, যা স্পষ্টতই কুরআন সুন্নাহ পরিপন্থী। ধর্মনিরপেক্ষতা, সংবিধান ও ইসলাম, মাসিক আল কাউসার, ফেব্রুয়ারি 2014। এই ব্যাপারে বিস্তারিত জানতে তাওহিদুল হাকিমিয়াহ বইটি পড়া যেতে পারে। সংজ্ঞাগতভাবে সেকুলারিজমের দ্বিতীয় দিক হল সকল মতের প্রতি উদার ও নিরপেক্ষ অবস্থান গ্রহণ করা। ব্যক্তিগত পর্যায়ে প্রত্যেকে ভালোমন্দ নির্ধারণ করার যেই মাপকাঠি গ্রহণ করবে তা মেনে নেয়া। অন্যভাবে বললে, টলারেন্সের উদ্দেশ্য হলো
ভিন্নমতকে শুধু মেনে নেওয়াই নয়, বরং ভালো মন্দের ধারণাগুলোর ভিন্নতাকেও গুরুত্বহীন এবং অনর্থক মনে করা। টলারেন্স এর শাব্দিক অর্থ সহ্য বা সহিষ্ণু, কিন্তু এখানে উদ্দেশ্য হল সকল মতের প্রতি উদার দৃষ্টিভঙ্গি ও নিরপেক্ষ অবস্থান লাভ করা, যদিও তা হয় কুফর, ফিস্ক, জুলুম বা অজাচার। স্বাধীনতা, সমতা ও উন্নতিকে মানদণ্ড হিসেবে গ্রহণ করার দাবি হল কেউ নিজের কল্যাণের ধারণার ভিত্তিতে অন্য কারো সমালোচনা করার কিংবা পরিবর্তন করার অধিকার রাখে না। এমনকি একজন পিতা তার সন্তানকেও নামাজ পড়ার জন্য জোর জবরদস্তি করতে পারবে না। জীবন পরিচালনার প্রতিটি পদ্ধতি সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে সমানভাবে মেনে নেওয়ার নাম টলারেন্স। যখন প্রত্যেকের ব্যক্তিগত খাহেশ পূরণ ও জীবন পরিচালনার সমস্ত পদ্ধতি ও ধারণা সমান মর্যাদার, তখন প্রত্যেকের জন্য আবশ্যক হল অন্যের খাহেশ ও প্রবৃত্তি মেনে নেওয়া এবং তাকে সম্মান করা। ইসলামী দৃষ্টিকোণ। ইসলামের দৃষ্টিতে টলারেন্সের নীতি গ্রহণ করার অর্থ হল ইসলাম ঘোষিত আমল বিল মারুফ ও নাহি আনিল মুনকার প্রত্যাখ্যান করা, কারণ তখন ভালো মন্দ নির্ধারণ করাকে ব্যক্তির অধিকার ও স্বাধীনতা হিসেবে মেনে নেওয়া হবে এবং কল্যাণের সমস্ত ধারণার সমান চোখে দেখা হবে। তখন মন্দের অস্তিত্ব অস্বীকার করা আবশ্যক হয়ে দাঁড়াবে। যে যার মতো করে ভালো মন্দের সংজ্ঞা বানিয়ে নেবে, আর সবাইকে অপরের এই ধারণার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। এই অবস্থাতে পৃথিবীতে মন্দ বলে কিছুই থাকছে না, ফলে নাহি আনিল মুনকারের প্রশ্নই আসে না। এই অবস্থাতে যদি ইসলামের নির্দিষ্ট কল্যাণের ধারণার ভিত্তিতে আমাদের কাছে কোনো মন্দাচার ধরা পড়ে, তাহলে তা মেনে নিতে হবে। তাকে প্রতিহত করার কোনো চিন্তা ভাবনা এবং চেষ্টা প্রচেষ্টা চালানো যাবে না। পশ্চিমা আকিদার দাবি হলো অন্যের প্রতিটি কাজ সম্মানের দৃষ্টিতে দেখতে হবে। মোট কথা, টলারেন্সের দৃষ্টিভঙ্গি কুরআন ও হাদিসে বর্ণিত নাহি আনিল মুনকার সংশ্লিষ্ট প্রতিটি বাণীর সাথে সাংঘর্ষিক। স্বাধীনতা, সমতা ও উন্নতিকে পৃথক মূলনীতি হিসেবে মেনে নেওয়ার অর্থ হল ইসলাম ও কল্যাণের সমস্ত ধারণা এবং মাপকাঠিকে সমান মনে করে। ইসলাম পূর্ণাঙ্গ কোনো জীবন ব্যবস্থা নয় এবং ইসলাম একমাত্র কল্যাণ নয়, বরং ইসলাম একটি ব্যাপক জীবন ব্যবস্থার অংশমাত্র, যেখানে কল্যাণের সমস্ত ধারণা ও মাপকাঠি সমান, আর সেই ব্যবস্থার নাম হল লিবারালিজম। এমন দৃষ্টিভঙ্গি সঠিক নয়, কারণ দুনিয়ার সকল মত ও পথের জন্য শান্তিপূর্ণ এবং পরিপূর্ণ স্বাধীন পরিবেশ নিশ্চিত করা ইসলামের উদ্দেশ্য নয়, সেকুলারিজমেরও নয়। ইসলাম শুধু কিছু বিশ্বাস এবং নৈতিকতার নাম নয় যে প্রতিটি জীবন ব্যবস্থার সাথে ইসলামকে মেলানো যাবে। বরং ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যার মাঝে আকিদা ও নৈতিকতার পাশাপাশি ব্যক্তিগত এবং সামষ্টিগত জীবনের সাথে সংশ্লিষ্ট প্রতিটি অবস্থা বা কাজের বিধান রয়েছে। ইসলাম কখনোই অনেকগুলো কল্যাণের ধারণার মধ্যে থেকে একটির দাবি করে না, বরং ইসলাম নিজেকে একমাত্র সত্য ও কল্যাণ হিসেবে ঘোষণা করে। সুরা আলে ইমরান আয়াত 19, সুরা আনআম আয়াত 153। সুতরাং ইসলামী দৃষ্টিকোণ থেকে টলারেন্স এবং প্লোরালিটি বা বহুত্ববাদের কথা বলাই একটি অনর্থক বিষয়। কোনো সুস্থ মস্তিষ্কের অধিকারী ব্যক্তি হক ও বাতিল চিহ্নিত হওয়ার পর এই দুটো বিষয়কে সমমর্যাদা ও অধিকার দিতে পারে না, উভয়টির জন্য সমান পরিবেশ সৃষ্টি করতে পারে না। এটা মারাত্মক আত্মঘাতী সিদ্ধান্ত বলে বিবেচিত হবে। ইসলাম টলারেন্স এবং প্লোরালিটি অফ গডসের নীতিতে ধারণ করে এমন দাবি হাস্যকর। যখন ইসলাম দাবি করেছে ইসলামই একমাত্র হক এবং মুক্তি ও সফলতার অদ্বিতীয় পথ, অন্যান্য সব জাহান্নাম ও ধ্বংসের রাস্তা, তখন ইসলাম ছাড়া সব বাতিল শক্তি প্রতিপালন করা এবং লাগামহীনভাবে ছেড়ে দিয়ে তাদের উন্নতির সর্বপ্রকার সহজ ব্যবস্থা করে দেয়া মূলত ইসলামের উক্ত দাবির বিরোধিতা করা। যদি কেউ বাস্তবেই ইসলামকে একমাত্র সত্য হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে তাকে এটাও মানতে হবে যে ইসলাম পৃথিবীতে নিজস্ব জীবন ব্যবস্থার বাইরে অন্যান্য জীবন ব্যবস্থাকে পরাজিত করবে। একটি জীবন ব্যবস্থাকে বাতিল মানা হবে, আবার তার বিজয়কে বরদাস্ত করা হবে। এটা হাস্যকর ব্যাপার। একজন নির্বুধ মানুষই এমনটা মনে করতে পারে। কোনো জিনিসকে মন্দ হিসেবে চিহ্নিত করার পর পূর্ণ স্বাধীনতার সাথে তাকে বিস্তার করার অধিকার দেয়া আত্মঘাতী ও বোকামী সিদ্ধান্ত ছাড়া কী বা হতে পারে? ইসলামের নিজেকে একমাত্র সত্য হিসেবে ঘোষণা করা এবং সর্বশক্তি যুগে এর প্রতি আহ্বান করার আবশ্যকতা হল ইসলাম অন্য সব ব্যবস্থাকে মিটিয়ে নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করার দাবি রাখবে এবং এই উদ্দেশ্য বাস্তবায়নে তার অনুসারীদের জানমাল উৎসর্গ করার নির্দেশ দেবে। কাফেরেরা আমাদের এই প্রচেষ্টা সহ্য করে কি না এবং অমুসলিমদের সাহায্য আমরা পাব কি না, এখানে এসব প্রশ্নের কোনো তাৎপর্য নেই। সূরা তাওবা আয়াত 32, সূরা সফ আয়াত 8। ইসলামের এমন মৌলিক অবস্থার স্বাভাবিক ফল হলো
প্রকৃত মুসলিমের অস্তিত্বই কুফুরি রাজত্বের জন্যে হুমকি হয়ে থাকবে, কারণ কেউ মেনে নিক বা না নিক, সর্ব অবস্থায় নিজের অনুসারীদের প্রতি ইসলামের দাবি হলো যেখানে আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠিত নেই সেখানে তার হাকিমিয়াত প্রতিষ্ঠা করার সংগ্রাম করবে। নিঃসন্দেহে ইসলামের শান্তি ও নিরাপত্তা রয়েছে, কিন্তু ইসলামের দৃষ্টিতে শান্তি ও নিরাপত্তা তাই যা শরিয়াত প্রতিষ্ঠার মাধ্যমে অর্জিত হয়। মূলত শান্তি ও নিরাপত্তার ইউনিভার্সাল কোনো কনসেপশন নেই। প্রতিটি জীবন ব্যবস্থা একটি নির্দিষ্ট কনসেপ্টের শান্তি ও নিরাপত্তার দাবি করে। এর কারণ হলো অধিকারের ব্যাখ্যার ভিন্নতা। শান্তি কিংবা নিরাপত্তার মানে হলো কোনো জীবন ব্যবস্থা ব্যক্তির জন্য যেসব অধিকার স্বীকৃতি দেয় তা সংরক্ষণ করা। যেমন ইসলাম সমকামিতাকে ব্যক্তির অধিকার মনে করে না, তাই ব্যক্তিকে এই কর্মের অনুমোদনও দেয় না। এই কাজে তার জন্য ইসলাম শান্তি ও নিরাপত্তা প্রদান করে না, কিন্তু পাশ্চাত্য সমাজ সমকামিতাকে ব্যক্তির অধিকার মনে করে, তাই এই ক্ষেত্রে ব্যক্তির পরিপূর্ণ শান্তি ও নিরাপত্তার দাবি করে এই সভ্যতা। পাশ্চাত্যের শান্তির কনসেপ্ট বোঝার জন্যে নোবেল পুরস্কার আমাদের সামনে এক সুস্পষ্ট উদাহরণ। এই পর্যন্ত তাদেরকেই নোবেল পুরস্কার দেওয়া হয়েছে যারা কোনো না কোনোভাবে ইসলাম ও মুসলিমদের ক্ষতি করেছে কিংবা পাশ্চাত্যের চিন্তা ও দর্শনের উপকার করেছে। এজন্যে কোনো মুসলমানের জন্য বৈধ নয় সে কাফিরদের এই পুরস্কার নিয়ে গর্ব করবে, ফ্যান্টাসিতে ভুগবে এবং একে ভালো চোখে দেখবে। এই মৌলিক পার্থক্য না বোঝার কারণে অনেক মুসলিম চিন্তাবিদ শান্তি ও নিরাপত্তাকে ইউনিভার্সাল মনে করে। এর সবচেয়ে বাজে দৃষ্টান্ত আমরা দেখতে পাই মাকাসিদে শরিয়ার অধ্যায়ে। ইসলামের দৃষ্টিতে শান্তির উদ্দেশ্য কেবল জানমালের নিরাপত্তা নয়। একজন ব্যক্তি তার সন্তানকে জিনা থেকে, পাপাচার থেকে, সমাজ প্রচলিত নানান অপরাধ থেকে বাঁচাতে পারছে কি না, ইসলামে এটাও নিরাপত্তার অংশ। ইসলামী শরিয়ত ছাড়া অন্য কিছুর ভিত্তিতে প্রতিষ্ঠিত শান্তি ধার্তব্য নয়, কারণ শান্তি ও নিরাপত্তার প্রকৃত অর্থ হল শরিয়ত প্রদত্ত অধিকারসমূহের সংরক্ষণ করা। শরিয়তের বাইরে অধিকারের অন্য কোনো ব্যাখ্যার সংরক্ষণ করা মানে জমিনে ফাসাদ ও জুলুম প্রতিষ্ঠা করা। সারই অধিকারসমূহের সংরক্ষণ একমাত্র ইসলামী ইমারাই করতে পারে। এই জন্যে শান্তি ও নিরাপত্তা তখনই প্রতিষ্ঠিত হবে যখন কুফুরি বা তাগুতি ব্যবস্থা বন্ধ হয়ে ইসলামী শাসন চালু হবে। এছাড়া শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। কেউ যদি ইসলামের শান্তি ও নিরাপত্তার এই অর্থ বুঝে যে তাগুতি এবং শয়তানি শাসন ব্যবস্থার ছত্রছায় নিশ্চিন্তে জীবনযাপন করবে এবং মুসলমানদের ওপর কোনো আঘাত আসবে না, তাহলে সে ইসলামের দৃষ্টিভঙ্গি বুঝতে পারেনি। কুফর ও তাগুতের প্রতিষ্ঠিত নিরাপত্তা আদতে কোনো নিরাপত্তাই নয়, নিছক ধোকা। কুরআন বলছে, ইহুদি ও খ্রিস্টানরা কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না যে পর্যন্ত না আপনি তাদের ধর্মের অনুসরণ করবেন। সূরা বাকারা আয়াত 120। অন্য আয়াতে বলা হয়েছে, বস্তুত তারা তো সর্বদাই তোমাদের সাথে যুদ্ধ করতে থাকবে যাতে করে তোমাদেরকে দিন থেকে ফিরিয়ে দিতে পারে যদি সম্ভব হয়। সূরা বাকারা আয়াত 217। সুতরাং ইসলাম কর্তৃক প্রতিষ্ঠিত নিরাপত্তাই ইসলাম কামনা করে। এর মাঝে ইসলাম মানুষের প্রকৃত শান্তি ও নিরাপত্তা দেখে। কুফুরি ব্যবস্থার প্রতিষ্ঠিত নিরাপত্তার উদ্দেশ্য হল পুরো মানবজাতির স্বস্তির সাথে জাহান্নামের পথে চলার ব্যাপারে সন্তুষ্ট হবে। শান্তি প্রতিষ্ঠার এমন ধারণা মুসলিম উম্মার অস্তিত্বের সাথেই সাংঘর্ষিক। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, বিশ্ব সমাজে তোমরা মুসলমানরাই শ্রেষ্ঠ জাতি হিসেবে আবির্ভূত হয়েছ। তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে বাধা দাও এবং আল্লাহর উপর ইমান আনো। সূরা আলে ইমরান আয়াত 110। হাদিস শরীফে আছে, তোমাদের কেউ মন্দ কিছু দেখতে পেলে তা যেন হাত দিয়ে দমন করে, হাতে না পারলে মুখে দমন করার কথা বলবে, এটাও না পারলে অন্তর দিয়ে দমন করার প্ল্যান প্রোগ্রাম সাজাবে। সহি মুসলিম হাদিস 177। অন্য বর্ণনায় আছে, আমার পূর্বে যত নবী প্রেরণ করা হয়েছে তাদের সকলেরই এমন কিছু সাথী সহযোগিতা ছিল যারা নাবীদের সুন্নত আঁকড়ে ধরত এবং তাদের আদেশ নিষেধ মেনে চলত। অতঃপর এমন অযোগ্য উত্তরসূরি আসত, তারা যা বলতো নিজেরা তা করত না এবং সেই কাজই করত যা তাদের করতে বলা হয়নি। এমন লোকেদের সাথে যে হাত দ্বারা জিহাদ করবে সে মুমিন, যে জবানের মাধ্যমে জিহাদ করবে সেও মুমিন, যে অন্তর দিয়ে জিহাদ করবে সেও মুমিন, কিন্তু এর পরবর্তী স্তরে সরিষার দানা পরিমাণ ইমানও থাকবে না। উল্লেখিত হাদিসগুলোতে সুস্পষ্টভাবেই সেসব লোকেদের ইমান নাকচ করা হয়েছে যারা অন্তর দ্বারা মন্দকে মন্দ মনে না করে, মন্দ কাজ সংগঠিত হতে দেখে ব্যথিত হয় না এবং তাকে নিঃশেষ করার জন্যে কোনো সংকল্পও করে না। ভালো কাজে প্রশান্তি লাভ ও মন্দ কাজে ব্যথিত হওয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানের আলামত বলেছেন। টলারেন্সের আদর্শ মূলত ইমানের সাথে সাংঘর্ষিক,
কারণ এর সোজা কথা হলো মন্দ বলতে কিছুই নেই। টলারেন্সের ইসলামীকরণ, কুরআনুল কারিমের বহুল ব্যবহৃত একটি আয়াত, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। সূরা বাকারা আয়াত 256। কুরআনের এই আয়াত ব্যবহার করে অনেকে টলারেন্সের দর্শনের ইসলামী দর্শন প্রমাণ করতে চায়। ব্যাপক অর্থে তারা বোঝাতে চায় যে দিনের যে কোনো ব্যাপারে জোর জবরদস্তি করা নিষেধ। এটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা, কারণ এই ব্যাখ্যা মেনে নিলে সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের সকল বিধান অনর্থক হয়ে পড়ে। এখন যদি দুজন নারী পুরুষ মিলেমিশে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায় এবং ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে ইসলাম তাদের উপর হদ প্রয়োগ করতে পারবে না, কারণ এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এভাবে সমষ্টিগত জীবনের প্রতিটি বিধানই অকার্যকর হয়ে যাবে যদি আয়াতের এমন ব্যাপক অর্থ নেওয়া হয়। তাছাড়া কোনো মুফাসসির আয়াতটির এমন তাফসির করেননি। আয়াতের অর্থ হল কোনো মানুষের অন্তরে ঈমান প্রবেশ করানোর ক্ষমতা আল্লাহ ছাড়া কারোই নেই, এই ক্ষেত্রে জোর জবরদস্তি অর্থহীন। কিন্তু তার মানে এই নয় যে তাদের উপর ধর্মীয় বিধিনিষেধ ও বাধ্যবাধকতার আরোপ করা যাবে না, বরং যার জন্য যেই বিধান ও বাধ্যবাধকতা প্রযোজ্য তা তার উপর যথাযথভাবে প্রয়োগ হবে। মূলত ইসলামে সব ধরনের জবরদস্তি নিষিদ্ধ নয়, বরং যেই জবরদস্তি শরীয়তে নেই তাকেই কেবল ইসলাম নাকচ করে। আল্লামা শাতিবী রাহিমহুল্লাহ বলেন, আয়াতটি অবতীর্ণ করা হয়েছে সেই ব্যক্তির উপর নিষেধাজ্ঞা জারি করার জন্যে যে শরীয়ত বহির্ভূত পন্থায় জবরদস্তি করে। যেমন কেউ কোনো পুরুষকে চাপ দিল তার স্ত্রীকে তালাক দেওয়ার ব্যাপারে, এটা নিষিদ্ধ। তবে যখন শরীয়তের নির্দেশিত পন্থায় জবরদস্তি করা হবে তা অবশ্যই গ্রহণ হবে, যেমন কোনো কাফিরের তরবারির ছায়ায় ইসলাম কবুল করল। আল ইতিসাম 370। সুতরাং ইসলামে নিরপেক্ষতা এবং সমান অধিকার বলতে কিছুই নেই, বরং ইসলাম সত্য ও ন্যায়ের পক্ষ অবলম্বন করে, শরীয়ত প্রদত্ত অধিকারকেই বাস্তবায়িত করে। ইসলাম সত্য ও ন্যায়ের ধর্ম, এটাই ইসলামের পরিচয়। শান্তি, নিরাপত্তা, সমতা, নিরপেক্ষতা, স্বাধীনতা ইত্যাদি দিয়ে ইসলামকে জাস্টিফাই করার অধিকার কারো নেই, কারণ ইসলাম এগুলোর দাবি করে না। ইসলামে নিরপেক্ষতা কিংবা সমতা থাকলে ইসলাম প্রচারের পাশাপাশি কুফর প্রচারেরও অনুমোদন থাকতো, কিন্তু ইসলামী রাষ্ট্র কখনোই কুফর প্রচারের অনুমতি দেয় না, সম্পূর্ণরূপে কুফরের প্রচার প্রসার নিষিদ্ধ করে। জিজিয়া প্রদানের মাধ্যমে আহলে কুফর কেবল ব্যক্তিগত পর্যায়ে ধর্মীয় কার্যকলাপ পালন করতে পারে, তবে তাও মুসলিমদের অধীনস্থ হয়ে এবং অত্যন্ত গোপনে। ইসলামে নিরপেক্ষতা থাকলে একজন অমুসলিমও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়ার অধিকার লাভ করত, কিন্তু ইসলাম কোনো অমুসলিমকে সেই অধিকার দেয়নি। এটাই ন্যায্য বিধান। ইসলামী রাষ্ট্রে চুক্তি ও জিজিয়া প্রদানের মাধ্যমে যারা জিম্মি হবে তাদেরকে ইসলাম নিজ নিজ ধর্ম পালনের অধিকার দিয়েছে, তবে ব্যাপারটা এত ব্যাপক না এবং ইসলামের মতো সমান অধিকারও না সেটা। নির্দিষ্ট কিছু শর্ত ও সীমাবদ্ধতা জারি করার মাধ্যমে তারা নির্দিষ্ট কিছু ধর্মীয় সুবিধা পাবে। এখনকার মতো অলিগলিতে শির্ক ও কুফরের জলুস, পরিবেশ ভারী করা আয়োজন, নির্লজ্জ ও অশ্লীল মহড়া এবং শক্তিমত্তা প্রদর্শনের অনুমোদন তারা পাবে না। এগুলো ইসলাম সমর্থিত অধিকার নয়। জিম্মিদের বিধান নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। ফিকহের প্রতিটি গ্রন্থে উম্মতের ফাকিহগণ এই বিষয়ে বিস্তারিত আলোকপাত করেছেন। মোটা দাগে ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের জন্য বিধিবদ্ধ নিয়মকরণ হল, এক, জিজিয়া প্রদান ব্যতীত ইসলামী রাষ্ট্রে বসবাসের অধিকার পাবে না। দুই, নতুন কোনো উপাসনালয় নির্মাণ করতে পারবে না, যদি রাষ্ট্রের সাথে চুক্তি থাকে তবে ভিন্ন কথা। তিন, নিজেদের ধর্মের প্রচার চালাতে পারবে না মুসলিমদের মাঝে। চার, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোনো পদে তারা নিয়োগ পাবে না। বিস্তারিত দেখুন আহকামুল আহলিল জিম্মি ইবনুল কাইয়িম আল জাউজি রাহিমহুল্লাহ। এই ধরনের কিছু বিধিবদ্ধ আইন রয়েছে যেগুলো সামনে রাখলে স্পষ্ট দেখা যায় অন্য ধর্মাবলম্বীদের বর্তমান সেকুলার অধিকার ইসলাম দেয় না। ইসলাম তাদের যতটুকু অধিকার দেয় তাই ন্যায্য। আমরা মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে আজকাল যেসব বিষয় কাটছাড় করে থাকি, এক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টির চেয়েও মানুষকে সন্তুষ্ট করা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। অথচ ইসলামের মূল উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা। মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্যে কাটছাট না করে ইসলামের পূর্ণাঙ্গ রূপ তুলে দেয়াই অধিক ফলপ্রসূ। মানুষের অন্তরে ঈমান প্রবেশ করানো আমাদের দায়িত্ব না। আল্লাহ এই ক্ষমতা কোনো মানুষকেই দেননি, ফলে এমন কাটছাটের বিশেষ কোনো ফায়দা নেই। এতে সবচেয়ে বড় ক্ষতিটা হচ্ছে আমরা মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করে ফেলছি। আমরা ইসলামের পরিপূর্ণ রূপ প্রকাশ করলে আল্লাহ যাকে হেদায়েত দিতে চান
তার কাছে এটাই সত্য ও ইনসাফ মনে হবে, আর যাকে চান না তার কাছে গোড়ামি বাড়াবাড়ি ইত্যাদি মনে হতেই পারে। কিন্তু তার এই ধারণা দূর করার জন্যে কাটছাটের অনুমোদন দেয়া হয়নি, বরং আমাদের দায়িত্ব হচ্ছে আপোষহীনভাবে ইসলাম যা বলেছে তা পালন করে যাওয়া। আমরা নিজেদের শরীয়ত নিয়ে এক ধরনের হীনমন্যতায় ভুগি, আমরাই নিজেদের শরীয়তকে একরকম উগ্রতা, গোড়ামি ও বেইনসাফি মনে করি। তা না হলে তো এসব বিধানের ব্যাপারে পাশ্চাত্যের সাথে আপোষের নীতি গ্রহণ করার প্রয়োজন পড়ত না। আল্লাহ যে অধিকার অবস্থান ভেদে মানুষকে দিয়েছেন তা আসলেই ন্যায্য কিনা এই ব্যাপারে আমরা দ্বিধা সংশয়ে ভুগি। আমরা কোনো প্রকার তোষামোদি ছাড়া বলতে পারি না এটাই ন্যায় ও সত্য। এর একমাত্র কারণ আমরা পাশ্চাত্যের মানদণ্ড মেনে নিয়েছি, অথচ একটা সেকুলার রাষ্ট্রে কোনো অসেকুলার বেঁচে থাকার অধিকার পায় না। যেখানে সেকুলারিজম অসেকুলার নাগরিকের উপর হত্যা কিংবা বন্দির বিধান প্রয়োগ করতে কোনো কপটতার আশ্রয় নেয় না, সেখানে কীভাবে আমরা নিজেদের শরীয়তের ব্যাপারে এমন কপটতার আশ্রয় নিতে পারি? অথচ আমাদের শরীয়ত এসেছে আল্লাহর পক্ষ থেকে, যিনি সব কিছুর মালিক। সেকুলাররাও যার সৃষ্টি, স্রষ্টার সাথে বিদ্রোহ করার ব্যাপারে তারা এতটা আপোষহীন হতে পারে, আর আমরা রবের দাসত্বে আপোষহীন হতে পারি না। ইতিপূর্বে সেকুলারিজমের যে সংজ্ঞা উল্লেখ করা হয়েছে, পরিণামের দিক থেকে সংজ্ঞাটা প্রতারণা ছাড়া কিছুই না। কারণ প্রকৃতপক্ষে সেকুলারিজম যদিও রাষ্ট্র থেকে আসমানি ধর্মকে পৃথক করে, তবে ব্যক্তিগত বিষয় বলে রাষ্ট্রীয় পর্যায়ে সে আত্মপূজারী আরেকটি ধর্মকে প্রতিষ্ঠা করে। আরও স্পষ্ট করে বললে সেকুলারিজম নিজেই একটি ধর্ম। এই ধর্মের শরিয়াত কিংবা সাংবিধানিক মাপকাঠি হল হিউম্যানিজম। এই ধর্মের প্রভু হল মানুষ এবং জ্ঞানের উৎস হল আকল। সেকুলারিজম নিজেই একটি ধর্মীয় অথরিটি সংরক্ষণ করে, সে অন্যান্য ধর্মের উপর তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করে, সকল ধর্মীয় অনুশাসনকে সে নিজস্ব মাপকাঠিতে মূল্যায়ন করে। সে যদিও মুখে বলে যে সব ধর্ম তার স্বাধীনতা পাবে, কিন্তু বাস্তবতা হল সেকুলারিজম একজন ধার্মিক ব্যক্তিকে তার ধর্মের ঘোষিত হালাল গ্রহণ করতে এবং হারাম বর্জন করার পথে বাধা সৃষ্টি করে। তার নিজস্ব হালাল হারাম তথা বৈধতা অবৈধতার ধারণা রয়েছে, সেই ধারণার ভিত্তিতেই সে প্রতিটি বিষয়ের অনুমোদন দিয়ে থাকে। তার নিজস্ব বৈধতার ধারণার সাথে সাংঘর্ষিক যে কোনো বিষয় সে বেআইনি এবং বাতিল করে দিতে পারে। মোট কথা, একটি ধর্মের ফুল কনসেপ্ট সেকুলারিজমে বিদ্যমান রয়েছে। সুতরাং বলতে হবে, সেকুলারিজম কখনোই ধর্মনিরপেক্ষতা নয়, বরং সে নিজেই একটি ধর্ম। তবে চিন্তার বিষয় হলো, সেকুলারিজম সকল ধর্ম সরিয়ে একটি নতুন ধর্ম প্রতিষ্ঠা করা সত্ত্বেও কেবল ইসলামের সাথেই কেন সূচনালগ্ন থেকে তার সামগ্রিক সংঘর্ষ চলে আসছে, এবং ইসলামের উপরই কেন তার আঘাতটা বেশি পড়েছে? এর প্রধান কারণ তো তাই যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1400 বছর আগে, ইসলামের বিরুদ্ধে সমস্ত কুফুরি শক্তি একজোট, অর্থাৎ ওয়াল কুফরু মিল্লাতুন ওয়াহিদ। তবে এর অন্তর্নিহিত কারণটা দৃষ্টিভঙ্গিজনিত এবং আদর্শিক। ইসলাম ছাড়া অন্যান্য ধর্ম মূলত কিছু বিশ্বাস আর আচার অনুষ্ঠানের নাম, জীবনের সামগ্রিক নির্দেশনা সেসব ধর্মে নেই। ব্যক্তিগত কিছু দৃষ্টিভঙ্গির মাঝেই সেই ধর্মগুলো সীমাবদ্ধ, ব্যাপকভাবে সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ের বিধানশূন্য। ফলে সেই শূন্যস্থান কোনো প্রকার সংঘর্ষ ছাড়াই পাশ্চাত্য সভ্যতা পূরণ করে নিয়েছে। মুয়াত্তা ইমাম মালিক, হাদিস নম্বর 728। পক্ষান্তরে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, জীবনের প্রতি ক্ষেত্রে ইসলামের নীতি নির্দেশনা রয়েছে। এখানে শূন্যস্থান বলতে কিছুই নেই। যার দরুন পাশ্চাত্য সভ্যতার কোনো কিছু এখানে অনুপ্রবেশ করতে হলে শূন্যস্থান তৈরি করে নিতে হয়, আর কোনো ভরার জায়গায় শূন্যস্থান তৈরি করতে গেলেই সংঘর্ষ, মারামারি ও কাটাকাটির ব্যাপার চলে আসে। কোপটাতায় ইসলামের উপরে বেশি পড়ে। তাছাড়া পাশ্চাত্যের প্রতিটি দৃষ্টিভঙ্গির সাথেই ইসলামের ঐতিহাসিক এবং আদর্শিক দ্বন্দ্ব রয়েছে। পাশ্চাত্যের ইসলামের আলোচনায় বিষয়টি সুস্পষ্ট করার চেষ্টা করা হয়েছে। সেকুলারিজম যেমন ধর্মকে রাষ্ট্র থেকে পৃথক করে না, তেমনইভাবে সব ধর্ম ও মতবাদের প্রতি সে নিরপেক্ষও থাকে না। কারণ সেকুলারিজমের নিজস্ব আইনি কিংবা সাংবিধানিক কাঠামো আছে, আছে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র নিয়ে আলাদা ধারণা। সেকুলারিজম তার নিজস্ব মাপকাঠি অনুযায়ী বিচার করে দেখবে কোন বিষয়টা তার সাথে সাংঘর্ষিক কিংবা তার উপর প্রভাব সৃষ্টিকারী হিসেবে ভূমিকা রাখতে পারে, এমন যে কোনো বিষয় সে দমন করবে এবং নিষিদ্ধ করবে। এই অর্থে সে কখনোই নিরপেক্ষ কিংবা টলারেন্ট হতে পারে না। রাষ্ট্রীয় এবং সামাজিক পর্যায়ে তো নয়ই, ব্যক্তিগত পর্যায়েও সেকুলারিজম অনেক সময় নিরপেক্ষ নয়। এই জন্য দেখা যায় হিজাব, বিয়ে, দাড়ির মতো ব্যক্তিগত ইসলামী বিধানগুলো সেকুলার রাষ্ট্রে নানানভাবে আইনি জটিলতার শিকার হচ্ছে। এসব ঘটনা অহরহ ঘটছে, বিষয়টি এখন সবার কাছে স্পষ্ট।
কারণ এগুলো তাদের ব্যক্তি স্বাধীনতায় খারাপ প্রভাব ফেলে। এখানে এসে জেনারেল উইল এবং উইল অফ অলের পার্থক্য বোঝার গুরুত্ব ধরা পড়ে। মূলত পৃথিবীতে নিরপেক্ষ বা নো পজিশন বলতে কোনো কিছুর অস্তিত্ব নেই, প্রত্যেকে যে কোনো একটা মাপকাঠির অধীনে সিদ্ধান্ত প্রদান করে থাকে। এই অর্থে যারা নিজেদের নিরপেক্ষ দাবি করে তারা যেন সমস্ত অসুল থেকে বেরিয়ে শূন্য অবস্থানে রয়েছে। এটা আত্মপ্রবঞ্চনা ছাড়া কিছুই না। দুনিয়ায় এমন কোনো অবস্থান নেই যা নিরপেক্ষ হতে পারে। উদাহরণত কেউই বলল, আমি অমুক অমুক বিষয়ে মুসলিম না হয়ে নিরপেক্ষ অবস্থান থেকে চিন্তা করব। এমন মন্তব্য চূড়ান্ত পর্যায়ে নির্বুদ্ধিতা। ইসলামের অবস্থান থেকে সরে গিয়ে সে তো কুফুরি অবস্থান গ্রহণ করেছে, সেটা আবার নিরপেক্ষ হয় কীভাবে? ইসলামের বাইরে যাওয়ার অর্থই হলো কুফুরি গ্রহণ করা, আর কুফর স্বয়ং একপাক্ষিক অবস্থান। ঈমান ও কুফুরের মাঝামাঝি কোনোই অবস্থান নেই। ইমামগণ বহু আগেই এই অবস্থা নাকচ করে গেছেন। আবদিয়াত থেকে বেরিয়ে মানুষ কখনো নিরপেক্ষ হয় না, বরং সে খাহেশ ও শয়তানের গোলাম হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতঃপর তারা যদি আপনার কথায় সাড়া না দেয় তবে জানবেন তারা শুধু নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে। আল্লাহর হেদায়েতের পরিবর্তে যেই ব্যক্তি নিজ প্রবৃত্তির অনুসরণ করে তার চাইতে অধিক পথভ্রষ্ট আর কে? নিশ্চয়ই আল্লাহ জালিম সম্প্রদায়কে পথ দেখান না। সূরা কাসাস আয়াত 50। সুতরাং ইসলামে যেমন কোনো নিরপেক্ষতা নেই, তেমন সেকুলারিজমেও কোনো নিরপেক্ষতা নেই। হয়তো ইসলাম নয়তো কুফর, কোনো মুসলমান সেকুলারিজমকে গ্রহণ করতে পারে না। ইতিপূর্বে আলোচনা করা হয়েছে যে একটি ইসলামী রাষ্ট্রে সব মতের লোক সমান অধিকার পায় না। কোনো কাফের মুসলমানদের রাষ্ট্রপ্রধান কিংবা রাষ্ট্রীয় কোনো পদ লাভ করতে পারে না। সেকুলারিজমও এর ব্যতিক্রম নয়। কার্যত কোনো মুসলিম সেকুলার রাষ্ট্রের পদ গ্রহণ করতে পারে না, এর জন্য তাকে সেকুলার হতে হয়। কুরআন সুন্নাহের উপর সেকুলার সংবিধানকে প্রাধান্য দিতে হয় তাকে। এই শপথ না করে সে কোনো পদ লাভ করতে পারবে না। সেকুলার শাসন ব্যবস্থা তার সেকুলারিজম নামক ধর্মে বিশ্বাসী নাগরিকদের বাইরে অন্য নাগরিকদের সমান অধিকার দেওয়া তো দূরের কথা, তার বসবাসের অধিকারই মেনে নেয় না। হয়তো তাকে হত্যা করে কিংবা বন্দী করে। কিন্তু ইসলাম ভিন্ন মতাদর্শী লোকেদের বেঁচে থাকার অধিকার প্রদান করে। সুতরাং সেকুলারিজম কখনোই নিরপেক্ষ হতে পারবে না, তা কখনো সব মত ও পন্থাকে সম অধিকারও প্রদান করবে না। সুতরাং মুসলিমদের জন্যে সেকুলারিজম কখনোই কোনো সমাধান হতে পারে না, যেহেতু এটা প্রথমে আল্লাহর আইনকে প্রত্যাখ্যান করে। আমাদের উল্লেখিত আলোচনা থেকে বোঝা যায়, সেকুলারিজমের সংজ্ঞাগত দিক হোক কিংবা ফলগত, কোনো দিকই শরীয়তসম্মত নয়। শরীয়ত উভয় দিকই প্রত্যাখ্যান করে। সেকুলারিজমের ইসলামীকরণ। সেকুলারিজমকে যারা ধর্মীয় পোশাক পরাতে চায় তারা তাদের এই জঘন্য কর্মের পেছনে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে মদিনা সনদকে। মদিনা সনদকে সামনে রেখে তারা মানুষকে দেখাতে চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সেকুলার রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ছিলেন। নাউজুবিল্লাহ। যে রাসূলকে প্রেরণী করা হয়েছে ইসলামকে সমস্ত ধর্ম মতবাদ ও ব্যবস্থার উপর বিজয়ী করে সকল বাতিল ও ভ্রান্ত চিন্তা দ্বারা মিটিয়ে দেওয়ার জন্যে, তার ব্যাপারে এমন দাবি করার যে জঘন্য অপবাদ তা একজন চিন্তাশীল সাধারণ মুসলিমেরও বুঝে আসার কথা। উপর্যুক্ত দাবি এতটাই অনর্থক যে এটাকে খণ্ডন করা কেবল সময় নষ্ট করা হিসেবে বিবেচিত হতে পারে। কিন্তু পরিতাপের বিষয় হলো আমাদের এতটাই অধঃপতন হয়েছে যে বর্তমান ব্যবস্থায় মুসলমানেরা উপর্যুক্ত দাবিকে বিশ্বাস করে নিচ্ছে। তাই কালের বিবর্তনে সেই সময় নষ্ট করা কাজটি জরুরি হয়ে দাঁড়িয়েছে। তাই এখানে একেবারে সংক্ষেপে মদিনা সনদের ব্যাপারে কিছু পয়েন্ট তুলে ধরব। এক, ইসলামের সুদীর্ঘ ইতিহাসে সালাফদের কেউই ইসলামী রাষ্ট্রের ভিত্তি হিসেবে মদিনা সনদের টার্ম ব্যবহার করেননি এবং কেউই মদিনা সনদকে ইসলামী রাষ্ট্রের ভিত্তি সাব্যস্ত করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সাহাবিদের যুগ পেরিয়ে ইমাম সালাফদের কারো কাছ থেকেই এটা প্রমাণিত নয়। দুই, মদিনা সনদ কেবল একটি প্রতিরক্ষামূলক অঙ্গীকারনামা যার উদ্দেশ্য ছিল প্রাথমিক অবস্থায় শত্রু না বাড়িয়ে বরং এক শত্রুর বিরুদ্ধে আরেক শত্রুকে ব্যবহার করা। আর কোনো অঙ্গীকারনামা কখনোই মৌলিক ভিত্তি হতে পারে না, কারণ অঙ্গীকারনামার অস্তিত্বে আসাই একটি সাময়িক এবং আপাত পরিস্থিতিকে কেন্দ্র করে, যা চূড়ান্ত কিছু হয় না। যেমন হুদাইবিয়ার চুক্তির কথাই ধরা যাক, সেখানে চুক্তির একটি বিষয় ছিল কোনো কাফের মুসলমান হয়ে রাসূলের কাছে চলে এলে তিনি তাকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবেন। এটা ছিল সাময়িক সিদ্ধান্ত, মৌলিকভাবে ইসলাম কখনোই এটা সমর্থন করে না। তিন, মদিনা সনদ কেন ইসলামী রাষ্ট্রের ভিত্তি হতে পারে না এর সবচেয়ে বড় সত্য উদাহরণ হলো ইসলামী শরীয়ত তখনও অপূর্ণাঙ্গ ছিল। পরবর্তীতে ধাপে ধাপে অনেক বিধান এসেছে যা মদিনা সনদে ছিল না।
এমনকি তখন জিজিয়ার বিধানও ছিল না। ফলে মদিনা সনদ চূড়ান্ত এবং অকাট্য কোনো বিষয়ের মধ্যে পড়ে না যে কেবল এর ভিত্তিতেই একটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠতে পারে। চার, সর্বশেষ বিষয় হল, কেউ যদি মদিনা সনদের ধারাগুলো ভালোভাবে লক্ষ্য করে তবে সেখানে সে কোনোভাবে সেকুলার রাষ্ট্রের অস্তিত্ব পাবে না। কারণ মদিনা সনদের অন্যতম প্রধান ধারাই হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চূড়ান্ত বিচারক হিসেবে মেনে নেয়া। এই ধারাটি এতটাই সামগ্রিক যে মদিনা সনদের পরে আসা শরিয়াতের সমস্ত বিধান সামিল করে নেয়, এবং এই ধারার মাধ্যমে প্রমাণিত হয় যে পূর্ণাঙ্গ ইসলামী শরিয়াই রাষ্ট্রের একমাত্র ভিত্তি, মদিনা সনদ নয়। এছাড়াও কেউ কেউ সেকুলারিজমকে তার পারিভাষিক রূপ থেকে বের করে এর ইসলামী সংজ্ঞা দাঁড় করাতে চায়। এখানে কিছু সমস্যা আছে। প্রথমত, বিজাতীয় যে কোনো পরিভাষাকে ইসলামীকরণ করার শরিয়াত সমর্থিত নয়। পরিভাষা অধ্যায়ে বিষয়টি বিস্তারিত আলোচনা করা হয়েছে। ধরুন, আমরা সেকুলারিজমের ইসলামী ব্যাখ্যা আবিষ্কারের চেষ্টা করছি আর সবাইকে বলে বেড়াচ্ছি আমরাও সেকুলারিজমকে আদর্শিকভাবে বিশ্বাস করি। এখানে সূক্ষ্ম পয়েন্ট হলো, আমরা আদর্শিকভাবে সেকুলারিজমকে একটি আদর্শিক রাষ্ট্রের মানদণ্ড হিসেবে মেনে নিচ্ছি। এখানে যে ব্যাখ্যাই দেওয়া হোক না কেন, সেকুলারিজম ফোকাসিং হচ্ছে। এই ক্ষেত্রে ইসলামী যে একমাত্র মানদণ্ড, কুরআন সুন্নাই একমাত্র সত্য, বাকি সব মিথ্যা, শরিয়াতই একমাত্র নৈতিকতা এবং আদল, নিজেদের এই মানদণ্ড এবং দাবির জায়গায় আমরা দুর্বল হয়ে পড়ছি। এটা প্রথম সমস্যা যে আমরা মানদণ্ডের জায়গাতেই হেরে যাচ্ছি আর বিশ্বব্যাপী তাদের মানদণ্ডই প্রতিষ্ঠিত হচ্ছে। তাদের মানদণ্ডকে মেনে নিয়ে নানান ব্যাখ্যার আশ্রয় নিতে যাচ্ছে। মানুষকে আশ্বস্ত করার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনও নানা ব্যাখ্যা আওড়িয়ে বলেননি যে ইসলামেও কুফর আছে, কুফর কুফরি, এর কোনো ব্যাখ্যা নেই। এর আরেক সমস্যা হলো, মানুষকে আমরা লুকোচুরির মাধ্যমে আশ্বস্ত করতে চাচ্ছি যে আমরাও সেকুলারিজমের চর্চাকারী। এটা কখনও মানুষকে ইসলামী রাষ্ট্রের জন্যে নৈতিক কিংবা আদর্শিকভাবে প্রস্তুত করবে না। দিনে দিনে তাদের মনে সেকুলারিজম নামক মানদণ্ড প্রতিষ্ঠিত হবে, আর সেকুলারিজমের ভিন্ন ব্যাখ্যার আশ্রয় নেওয়ার বলয় দিন দিন মূলধারার সেকুলারিজমেই ফিরে যাবে। ইসলামী রাজনৈতিক দলগুলোর বাস্তবতার বিষয়টি আরও শক্তভাবে প্রমাণ করে। বিভিন্ন দেশের নানান ইসলামী গণতান্ত্রিক দল ইসলামী ভাবধারা ও গঠনতন্ত্র বাদ দিয়ে ক্রমে ক্রমে আরও সেকুলার হয়েছে এবং হচ্ছে। দ্বিতীয়ত, সেকুলারিজমের ইসলামী ব্যাখ্যাকারকেরা এর ইসলামী কাঠামো দেখাতে পারছে না। সেকুলারিজমের যে কাঠামো তারা দেখানোর চেষ্টা করে তা আসলে ইসলাম সমর্থিত কাঠামো নয়। তারা সেকুলারিজমের সংজ্ঞাগত দিকটাই ইসলামী হিসেবে দেখাতে চায়, আর এই জন্যেই তারা এরদোগানের তুরস্ককে উদাহরণ হিসেবে উপস্থাপন করে। অথচ এরদোগানের দেশেও সেই সেকুলারিজমের চর্চা হয়, তা কখনোই ইসলাম সমর্থিত নয়। যেমন, যদি কেউ বলে সেকুলারিজমের মানে হলো সকল ধর্ম ও মতের প্রতি উদার ও নিরপেক্ষ হওয়া, তাহলে তার এই দাবি ভুল। কারণ সেকুলারিজমের এই কাঠামো ইসলাম সমর্থিত না। ইসলাম ছাড়া বাকি সব ধর্ম ও মতকে সমান অধিকার দেয় না, যেমন সেকুলারিজম তার বাইরের কোনো মতকে সহ্য করে না, ইতিপূর্বে যা বিস্তারিত আলোচনা হয়েছে। তৃতীয়ত, তারা যাকে সেকুলারিজম বলছে তা আসলে সেকুলারিজম নয়। যেমন, ট্রাফিক আইন কিংবা বর্তমান সময়ে নতুন যে কোনো বিষয়ে আইনকে ইসলামী শরিয়াত সেকুলারিজম বলে না। যদিও ফিকহের কিতাবে ট্রাফিক আইন নামে কোনো অধ্যায় নেই, কিন্তু শরিয়াতের মৌলিক উসুলের ভিত্তিতে এসব বিষয়ে নানান নির্দেশনা ঠিক করা যেতে পারে। যেমন, নারী ট্রাফিক নিয়োগ দেওয়া যাবে কি না, একজন ট্রাফিকের শ্রম ও ভাতা কত হবে, গাড়ি ডানে চলবে নাকি বামে ইত্যাদি। তাছাড়া শরিয়ত কর্তৃক ঘোষিত যে কোনো মুবাহ বা বৈধ বিষয় শরিয়তেরই অন্তর্ভুক্ত, যদিও তা নিয়ে পৃথক আলোচনা না থাকে। ইসলামে এটাকে কিয়াস কিংবা ইজতিহাদ বলে। সেকুলারিজমকে ইসলামীকরণের ক্ষেত্রে যে বিষয়টি উপেক্ষিত হয় তা হলো তাওহিদুল হাকিমিয়া। তাওহিদুল হাকিমিয়াত হলো রাষ্ট্রের ফয়সালা কিংবা সিদ্ধান্ত গ্রহণের একমাত্র ভিত্তি আল্লাহর শরিয়াহ হবে, আল্লাহর নাজিলকৃত বিধান দ্বারা রায় প্রদানের চর্চা থাকা। ইসলামী রাষ্ট্রের ভিত্তি হলো এই হাকিমিয়াত। এটাকে আরও মজবুত করার জন্যে দার এর প্রসঙ্গ যাওয়া যেতে পারে। দারুল ইসলাম কিংবা ইসলামী রাষ্ট্রের সংজ্ঞায় সালাফেরা যে বিষয়টি মুখ্য হিসেবে উল্লেখ করেছেন তা হলো ইসলামী শরিয়া বিজয়ী হওয়া, ইসলামী বিধান প্রতিষ্ঠিত থাকা। এখানে দার নিয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। এই কারণেই ইসলামী ইমামাতের বাইয়াত সংগঠিত হয় আল্লাহর বিধান বাস্তবায়নের উপর। এই বিষয়ে বিস্তারিত জানতে আল্লামা মাওয়ারিদি রাহিমহুল্লাহের আহকামে সুলতানিয়া দেখা যেতে পারে। সুতরাং, ব্যবচারে অনুমোদন না দেয়া, সুদের প্রচলনের সুযোগ না দেয়া, জিম্মিদের থেকে ট্যাক্স নেয়া, হদুদ বাস্তবায়ন করা, এসব হাকিমিয়াতের অংশ। মুসলিমদের ব্যাপারে যে আদেশ নিষেধ আছে
তা বাস্তবায়ন করা এবং অমুসলিমদের ব্যাপারে ইসলামী রাষ্ট্রে যে নির্দেশনা রয়েছে তা প্রয়োগ করাও হাকিমের অন্তর্ভুক্ত। এই কারণে অমুসলিমেরা কোনো চুক্তি ভঙ্গ করলে তার ব্যবস্থা নেওয়াও হাকিমিয়াতের অন্তর্ভুক্ত। আবার নতুন উদ্ভাবিত বিষয়কে কুরআন সুন্নাহের আলোকে বিচার করাটাও হাকিমিয়া এর অন্তর্ভুক্ত। মোট কথা, ইসলামী শরিয়াহ ও আহকামকে বিচারকের মর্যাদা দেয়া হলো হাকিমিয়া, যা প্রকারান্তরে আল্লাহ ও তার রাসুলকে বিচারক মানা। তাওহিদুল হাকিমিয়াহকে না বোঝার কারণে তারা দুইভাবে ভ্রান্তির শিকার হচ্ছে। এক, মুজতাহিদদের কর্ম ও সেকুলারদের আইন প্রণয়নকে গুলিয়ে ফেলা। মুজতাহিদদের কাজ হলো কুরআন সুন্নাহের প্রিন্সিপাল অনুযায়ী নতুন কোনো বিষয়ের সারই হুকুম বের করা। তাদের কাজের ভিত্তি থাকে কুরআন সুন্নাহ এবং সালাফদের বুঝ ও ব্যাখ্যা। সালাফদের বুঝকে পুঁজি করেই তারা ইজতিহাদ করে, তারা নতুন নিজস্ব কোনো ব্যাখ্যার আশ্রয় নেন না এই ক্ষেত্রে। যারাই সালাফদের বুঝের বাইরে নিজস্ব ব্যাখ্যা দাঁড় করাতে চাইবে তারাই সত্যপথ থেকে বিচ্যুত ও বিচ্ছিন্ন হয়ে যাবে। অন্যদিকে সেকুলারদের আইনের ভিত্তি থাকে মানবীয় প্রবৃত্তি ও বিবেক, তারা আল্লাহর হাকিমিয়াত প্রত্যাখ্যান করে, যাকে মহান আল্লাহ জাহিলিয়াতের হুকুম হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং মুজতাহিদদের কর্ম এবং সেকুলারদের আইন প্রণয়নের মাঝে কোনো সামঞ্জস্য নেই, উভয়ের মাঝে বরং তাওহিদ ও শিরকের সম্পর্ক, একটি ইমান অপরটি কুফর। দুই, ইসলামী শরিয়াতে অপূর্ণাঙ্গ এবং অপর্যাপ্ত হিসেবে দেখানো, এমন দাবি আল্লাহর পক্ষ থেকে আমাদের দিন পরিপূর্ণ করে দেওয়ার সাথে সাংঘর্ষিক। সূরা মাইদা আয়াত 3। আমরা জানি আমাদের দিন কিয়ামত পর্যন্ত সমগ্র মানবজাতির জন্য পালনীয় একমাত্র দিন। সুতরাং নিশ্চিতভাবেই ইসলামী শরিয়াতে মানবজাতির পার্থিব্য ও পরকালীন জীবনের সমগ্র প্রয়োজনের সমাধান ও নির্দেশনা পূর্ণরূপে থাকবে। এই জন্যেই মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি আপনার কাছে এই কিতাব অবতীর্ণ করেছি প্রত্যেক জিনিসের সুস্পষ্ট বিবরণ হিসেবে। সূরা নাহল আয়াত 89। ইমাম শাতিবী রাহিমুল্লাহ বলেন, আল্লাহ এই শরিয়াতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করেছেন, যার মাঝে মানুষের ইবাদত ও দায়িত্ব পালন এবং জীবন পরিচালনার প্রয়োজনীয় সমস্ত দিক নির্দেশনার সুস্পষ্ট বিবরণ আছে। আল্লাহর পক্ষ থেকে এই দিনের পরিপূর্ণতা লাভের স্বীকৃতি নিয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ত্যাগ করেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম। সূরা মাইদা আয়াত 3। সুতরাং যেই ব্যক্তি মনে করবে এই দিন পূর্ণাঙ্গ নয়, পরিপূর্ণ হওয়ার জন্য আরও কিছু বিষয়ের প্রয়োজন রয়েছে, সে আল্লাহর এই আয়াত অস্বীকারকারী সাব্যস্ত হবে। দিন পরিপূর্ণ হওয়ার অর্থ হচ্ছে মানব জীবনের প্রতিটি অধ্যায়ে শরীয়ত মৌলিকভাবে কোনো না কোনো নির্দেশনা দিয়েছেন, অর্থাৎ একটি মূলনীতি নির্ধারণ করে দিয়েছে। এখন এসব মূলনীতি থেকে শাখাগত বিষয়ে সমাধান খুঁজে বের করার দায়িত্ব মুজতাহিদদের উপর ন্যস্ত থাকবে। মনে রাখতে হবে, শরিয়াতের মূলনীতি মেনে মুজতাহিদগণ নব উদ্ভাবিত যেসব বিষয়ের মাসআলা বের করেন, যদিও তা ব্যাহত মানবীয় সিদ্ধান্ত বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তা অবশ্যই বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা অবতীর্ণ করেছেন এর অন্তর্ভুক্ত, যদিও তা প্রকাশ পায় একজন মুত্তাকি মুজতাহিদের গবেষণার মাধ্যমে। কারণ এখানে মূলনীতি মানা হচ্ছে শরিয়াতকে। আমাদের শরিয়াত পরিপূর্ণ, মানব জীবনে এমন কোনো অধ্যায় নেই যার ব্যাপারে শরিয়ত বৈধতা এবং অবৈধতার আদেশ নিষেধ জারি করেননি। এখন হতে পারে বিষয়টি সুস্পষ্টরূপে বিস্তারিতভাবে আলোচিত হয়েছে, অথবা কোনো মূলনীতির আওতায় এর আলোচনা রয়েছে। ইসলামের ইতিহাসে আজ পর্যন্ত এমন কোনো নতুন বিষয় সামনে আসেনি যা ইসলামের কোনো মূলনীতির আওতায় পড়েনি, কিংবা তার ব্যাপারে শরিয়তের হুকুম প্রয়োগ করা যায়নি। শরিয়তের নস নির্দিষ্ট, কিন্তু সেগুলো ব্যাপক। কিয়ামত পর্যন্ত যত বিষয় আসবে ও ঘটবে শরিয়ত সব কিছুর জন্য যথেষ্ট। এই শরিয়তে কিয়ামত পর্যন্ত আগত মানবজাতির যে কোনো সমস্যার সমাধানের দিক নির্দেশনা রয়েছে। ইয়া রাব্বি ইন্নী আসআলুকা আল